বাজার হযরত সৈয়দ শাহ মুস্তফা রাদিয়াল্লাহু আনহু পৌর টাউন ঈদগাহ সম্প্রসারণের কাজ প্রায় সমাপ্ত হয়েছে। আগামী ঈদুল ফিতরের নামাজ আমরা এই সম্প্রসারিত সহ পূর্ণাঙ্গ ঈদগাহে আমরা আদায় করতে পারব বলে বিশ্বাস। আমরা করোনার কারণে দুটি বছর প্রস্তুতি নিয়েও আমরা নামাজ পড়তে পারি। এবারকার পড়ার জন্য, নামাজ পড়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি এবং ঈদগাহ ময়দানকে আলোকিত করার জন্য আজকে লাইটিং কার্যক্রম আমরা করেছি। আপনারা দেখেছেন মাননীয় সংসদ সেটি উদ্বোধন করেছেন। আমরা ঈদগাহকে মনোমুগ্ধকরভাবে সাজানোর চেষ্টা করে যাচ্ছি, যাতে ঈদের জামাতে আনন্দের সহিত সকল নাগরিক এসে নামাজ পড়তে পারে, কারণ মৌলভীবাজারের মানুষের অর্থায়নেই এই ঈদগাহর কাজটি সমাপ্ত হয়েছে। পিস ডালা ঈদগাহ বলতে যেটা বোঝায়, সেই ঈদগাহ বোধহয় এটাই হবে সর্ববৃহৎ ঈদগাহ এবং অনেক মানুষ নামাজ পড়তে পারবে এই ঈদগাহতে। আমরা এবারকেও নামাজ পড়ে বলতে পারবো কতজন দাঁড়াতে পারবে আর কতজন নামাজ পড়তে পারবে।